গতকালই মানিক ভট্টাচার্যকে 14 দিনের ইডি হেফাজতের পর আদালতে পেশ করা হলো এবং তারপর 28 অক্টোবর পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ইডির তরফ থেকে যে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, মৃত ব্যক্তির সঙ্গে মানিক ভট্টাচার্যের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে এবং সেই জয়েন্ট অ্যাকাউন্টে পড়ে রয়েছে 3 কোটি টাকা। জয়েন্ট অ্যাকাউন্টে মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামে একজন ব্যক্তির, মানিক এবং তার আত্মীয়দের 10 কোটি টাকার সম্পত্তির হদিশও পাওয়া গিয়েছে। টেট দুর্নীতি মামলায় আদালতে এমনই বিস্ফোরক দাবি করল ইডি। শুধু মানিক ভট্টাচার্যের স্ত্রী নন, তার পাশাপাশি মানিক পুত্র সৌভিক ভট্টাচার্যের সংস্থার অ্যাকাউন্টে 2 কোটি 47 লক্ষ টাকা রয়েছে এবং যা 550টি বেসরকারি বিএড কলেজ থেকে প্রাপ্ত এমনটাই কিন্তু ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও পাল্টা ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন মানিক ভট্টাচার্যের আইনজীবী, ইডি যা বলছে সেই সমস্ত তথ্য মানিক ভট্টাচার্যেরই দেওয়া এমনটাই দাবি করেছেন মানিক ভট্টাচার্যের আইনজীবী। মৃত ব্যক্তির সঙ্গে মানিক ভট্টাচার্যের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট, সেই জয়েন্ট অ্যাকাউন্টে পড়ে রয়েছে 3 কোটি টাকা। ইতিমধ্যে মানিক ভট্টাচার্য ও তার আত্মীয়দের 10 কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। টেট দুর্নীতির মামলায় এবার মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এমনই একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাও আবার আদালতে দাঁড়িয়ে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে ব্যাংশাল কোর্টে পেশ করা হয়। তার 14 দিনের জেল হেফাজত চেয়ে বিচারক শ্রীপর্ণা রাউতের এজলাসে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করেন, তদন্তে একটি জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ মিলেছে। অনেক পুরনো এই জয়েন্ট অ্যাকাউন্টটি মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলে একজনের নামে। 2016 এই মৃত্যুঞ্জয় চক্রবর্তীর মৃত্যু হয়, কিন্তু তারপরও জয়েন্ট অ্যাকাউন্টটি বন্ধ হয়নি। এখনও সেই অ্যাকাউন্টে 3 কোটি টাকা রয়েছে, যা চাকরি বিক্রির টাকা বলেই সন্দেহ। শুধু স্ত্রী নয়, মঙ্গলবার ইডির আইনজীবী আদালতে দাঁড়িয়ে আরও সওয়াল করেন। মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিকের সংস্থার অ্যাকাউন্টে 2 কোটি 47 লক্ষ টাকা রয়েছে বলে জানা গেছে। ইডির আইনজীবী সওয়াল করেন, মানিক ভট্টাচার্য ও তার আত্মীয়দের প্রায় 10 কোটি টাকার সম্পত্তির হদিশ ইতিমধ্যেই মিলেছে, অঙ্কটা প্রতিদিন বাড়ছে। এরপর ইডির আইনজীবী দাবি করেন, মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি সিডির 2টি ফোল্ডারে 4000 প্রার্থীর নাম ও রোল নম্বর পাওয়া যায়, যার মধ্যে 2500 প্রার্থী চাকরি পেয়েছেন বলে জানা যাচ্ছে। এগুলো লফুলি অ্যাকসেপ্টেবল একটা অভিযোগ নয়। চার হাজারের নামের লিস্ট, তার মধ্যে 2500 অন্তত যারা চাকরি পেয়েছে বলে বলা হচ্ছে, গুণ 10 লাখ, 2500 কোটি টাকা। এরকম টাকার বন্যা, লুট, দুর্নীতি, এসব নেতাগিরির মধ্যে মানিক ভট্টাচার্যী, অতএব তিনি মুখ্যমন্ত্রী স্নেহধন্য। ভয়ে আছে, প্রাণ ভয়ে ভীত, কারণ একা এটা মানিক ভট্টাচার্যের কৃতকর্ম নয়, গোটা তৃণমূল দল এর সঙ্গে জড়িত। অনুমোদন ছাড়া, অনুপ্রেরণা ছাড়া মানিক ভট্টাচার্য একাই কাজ করতে পেরেছে, পার্থ চ্যাটার্জি করতে পেরেছে, এসপি সিনা করতে পেরেছে, সুবীরেশ ভট্টাচার্য করতে পেরেছে, বিষয়টা এরকম নয়। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা অবশ্যই ভুল। আমরা শুধু এইটুকু আশা করব যে সেন্ট্রাল এজেন্সি যারা তদন্ত করছেন তারা নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবেন। মানিক ভট্টাচার্যের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত পাল্টা সওয়াল করেন, তার মক্কেল গত 3 মাস ধরে সিবিআই ইডির জেরার সম্মুখীন হয়েছেন। ইডি যা বলছে সেই সব তথ্য মানিক ভট্টাচার্যেরই দেওয়া। এরপর হেনস্থার অভিযোগ তুলে মানিকের আইনজীবী বলেন তিনি অসুস্থ, বাইপাস সার্জারি হয়েছে, সুগার রয়েছে, সল্টলেক থেকে শারীরিক পরীক্ষার জন্য প্রতিদিন জোকা নিয়ে যাওয়া হচ্ছে। তদন্ত হোক, কিন্তু অভিযুক্ত ব্যক্তিকে বাঁচিয়ে রাখতে হবে তো। আদালতের নির্দেশ মেনে ইডির হেফাজতে থাকা মানিক ভট্টাচার্যের সঙ্গে আমরা দেখা করতে গেলেও দেখা করতে দেয়া হচ্ছে না। এর পাল্টা ইডির আইনজীবী আবার বলেন, আমরা মানিক ভট্টাচার্যকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাই, কারণ পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় এসএসকেএম হাসপাতাল নিয়ে কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ ছিল তা আমরা সবাই জানি। মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে ব্যাংশাল কোর্টে তোলার সময় চোর স্লোগান ওঠে। এদিন শুনানি শেষ হওয়ার ঠিক পরই মানিক ভট্টাচার্যকে প্রিজন ভ্যানে করে জেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর আবার তাকে কোর্ট লকআপে ফিরিয়ে আনা হয়। আদালত সূত্রে খবর, নির্দেশনামায় সই নিয়ে বিভ্রান্তির জেরেই এই ঘটনা ঘটে। প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার যে খবরের দিকে নজর রাখবো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ, অশোক কুমার, সুবীরেশ ভট্টাচার্য সহ 12 জনের নামে চার্জশিট দিল সিবিআই। বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত তারা, নবম ও দশম শ্রেণীতে অযোগ্যদের নিয়োগ করা হয়েছিল চার্জশিটে উল্লেখ করল সিবিআই।
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে 28 অক্টোবর অবধি জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। আর এই প্রেক্ষাপটেই নবম ও দশমে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই চার্জশিটে অস্বস্তি বাড়ল প্রশাসনে। 2016 প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও নবম ও দশম শ্রেণীতে অযোগ্যদের সহকারী শিক্ষক হিসেবে চাকরি দেওয়া হয়েছে। একে অন্যের সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত ছিলেন সরকারি আধিকারিক ও অন্যান্য অভিযুক্ত। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে পেশ করা চার্জশিটে এমনই চাঞ্চল্যকর বিষয়গুলির উল্লেখ করল সিবিআই। চার্জশিটে নাম রয়েছে মোট 12 জনের। তাদের মধ্যে প্রথমেই নাম রয়েছে এসএসসির তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার। তারপর নাম রয়েছে এসএসসির তৎকালীন সহকারী সচিব অশোক কুমার সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন অ্যাডহক কমিটির সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এছাড়াও প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য এবং মিডলম্যান হিসেবে ধৃত প্রসন্ন কুমার রায় ও প্রদীপ সিং এর নাম রয়েছে সিবিআই চার্জশিটে। 12 জনের মধ্যে শান্তিপ্রসাদ, অশোক কুমার সাহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ 6 জনই জেলবন্দী রয়েছেন। এদের প্রত্যেকের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে। এবার তারই আঁচ পাওয়া গেল সিবিআই এর চার্জশিটেও। আবিদত্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এদিকে চাকরি প্রার্থীদের আন্দোলন কিন্তু এখনো চলছে। এসএলএসটি নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীদের অবস্থান আন্দোলন 591 দিনে পড়ল। মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে চলছে তাদের অবস্থান। চাকরি প্রার্থীদের দুর্গাপুজো, কালীপুজো কেটেছে রাস্তায় বসে, আর এবার ভাইফোঁটাও তাদের রাস্তাতেই কাটবে এমনই আক্ষেপ ঝরে পড়ল তাঁদের গলায়। রাস্তায় বসে দিনগুলো কাটছে, কালকেও ভাইটাকে ফোঁটা দিতে পারবো না। ভাই ফোন করে বলছে, দিদি তুই কি এবারেও আসবি না? কিছু উত্তর দিতে পারলাম না আমার ভাইটাকে। দুর্গাপুজো কেটেছে রাস্তায় বসে, কালীপুজোয় গোটা শহর আলোর উৎসবে বাতলেও অন্ধকারই রইলেন চাকরি প্রার্থীরা। এবার আসছে ভাইফোঁটা। কান্নায় ভেঙে পড়ে এসএলএসটির নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীরা জানালেন, ভাইফোঁটাও তাদের কাটবে সেই রাস্তাতেই। এরই মধ্যে মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীদের অবস্থান মঙ্গলবার 590 দিনে পড়ল। 590 দিন একসঙ্গে পথ চলতে চলতে এই ধর্ণা মঞ্চ থেকেই কেউ খুঁজে পেয়েছেন তার পথের দাদাকে, কেউ বা খুঁজে পেয়েছেন তার বোনকে। ভাতৃদ্বিতীয়ায় তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন, এই মঞ্চে বসেই তারা ভাতৃদ্বিতীয়া পালন করবেন। মঙ্গলবার কবি মন্দাক্রান্তা সেন যান অবস্থান মঞ্চে, কবিতা পাঠ করেন তিনি। এরা এখানে বসে আছেন, এই বসে থাকার মানে কোথায়? কেউ তাকাচ্ছে না, কেউ মূল্য দিচ্ছে না। আমি তাই বলতে এসেছি যে এনাদের আরো জঙ্গি হতে হবে, এনাদের সদল বলে গিয়ে 9/14 হানা দিতে হবে, তবে যদি টনক নড়ে। আমরা লাস্ট এন্ড এন্ডিং পয়েন্ট আমরা রেখেছি এই নভেম্বর মাসের মাঝামাঝি। এর মধ্যে যদি আমরা নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে সদর্থক পদক্ষেপ না গ্রহণ করে, মানে না দেখতে পাই, তাহলে কিন্তু রেড লাইন ক্রস হবে। কবে চাকরি হবে, কবে আন্দোলন উঠবে কেউ জানে না, কিন্তু রাজনৈতিক তরজা চলছে আপন গতিতে। এবারে পুজোর পুরো পরিবেশটা সবার মনে কাঁটা হয়েছিল, ওই যারা চাকরি প্রার্থীরা রাস্তার ধারে ধর্ণা দিচ্ছেন। এর সমাধান না হলে এরকম আরও সমস্যা বাড়বে এবং পশ্চিমবঙ্গে কী করে শান্তি আসবে, মানুষের মনে কী করে সুখ শান্তি আসবে? আমি নিঃসন্দেহে মনে করি সবাইকে ডেকে ডুকে মুখ্যমন্ত্রীর পরামর্শ নিয়ে একটা গ্রহণযোগ্য সমঝোতা করুক। অনির্দিষ্টকাল কেউ আন্দোলন চালাবে সেটাও কাম্য নয়। রাজ্য সরকার নিজেরা যদি সিদ্ধান্ত নিয়ে শেষ পর্যন্ত হাইকোর্টের উপর ব্যাপারটা ছেড়ে দেয় এবং হাইকোর্ট যদি একটা রায় দেয় তাহলে সমাধান করতে পারে। আলোর উৎসবের শহরে পরিবার ছেড়ে ম্লান মুখে রাজপথের এক কোণে বসে রয়েছেন এরা। কবে মুখে হাসি ফুটবে উত্তর নেই কারো কাছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। চিটফান্ড মামলায় গ্রেফতার আরও এক। চিটফান্ড মামলায় হালিশহর পুরসভার তৃণমূল চেয়ারম্যান ঘনিষ্ঠ গ্রেফতার। তৃণমূল চেয়ারম্যান রাজু সাহানি ঘনিষ্ঠ ব্যবসায়ী
সঞ্জয় সিং গ্রেফতার সিজিও কমপ্লেক্সে প্রায় দশ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাকে এ বিষয়ে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সুকান্ত সিবিআই সূত্রে কি জানতে পারছো দেখো সিবিআই সূত্রে খবর যে ইতিমধ্যে সঞ্জয় সিং নামে দুর্গাপুরে বাসিন্দা এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিবিআই আজকে সকালে তাকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে হাওড়া থেকে ট্রেনে করে তাকে আসানসোল নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে সিবিআই সূত্রে খবর গতকাল বেলা এগারোটা নাগাদ তাকে ডাকা হয়েছিল আয়কর রিটার্ন ফাইল তার একাধিক ব্যাংকের ট্রানজাকশন নিয়ে এবং সেখানে দেখা যায় যে তার যে আয় রয়েছে তার থেকে হিসেব বহির্ভূত সম্পত্তি রয়েছে এছাড়া এই যে বর্তমান ওয়েলফেয়ার সোসাইটি নামে যে চিটফান্ড সংস্থা এই ঘটনাতে এর আগে দুজন গ্রেফতার হয়েছিল এর আগে প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল হাল আমলে রাজু সাহানিকে গ্রেফতার করা হয় যিনি হালি শহরের পৌরসভার চেয়ারম্যান রয়েছেন সেই রাজু সাহানিকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই ব্যবসায়ীর নাম উঠে আসে শুধু এই ব্যবসায়ী নয় দুর্গাপুর এবং আসানসোলের আরো একাধিক ব্যবসায়ীর নাম উঠে আসে সিবিআই সূত্রে খবর যে এই চিটফান্ডের সংস্থার যে টাকা সেই টাকা এই সঞ্জয় সিং এর একাধিক ব্যবসায়ী কেটেছে তো সেই জায়গা থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে আবেদন জানিয়েছে আজকে আসানসোল আদালতের তরফে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে যে আর কোন কোন প্রভাবশালী আর কোন কোন ব্যবসায়ী এই চিটফান্ড মামলাতে জড়িত রয়েছেন বা যুক্ত রয়েছেন ধন্যবাদ সুকান্ত দুমাস জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল আর তাতে বীরভূম তৃণমূল জেলা সভাপতির ওজন কমেছে ৯ কেজি চিকিৎসকরা জানিয়েছেন তার নতুন করে কোনো শারীরিক সমস্যা হয়নি আগের ওষুধই চলবে শনিবার ফের আসানসোল সিবিআই কোর্টে তাকে তোলা হবে হেভি ওয়েটের ওয়েট কমল জেলের জীবন কমালো ওজন দুমাসে ৯ কেজি ওজন কমল অনুব্রত মণ্ডলের বিগত বছরগুলো এই সময় কালীপূজায় মগ্ন থাকতেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি গত বছর ৫৭০ ভরি সোনার গয়নায় সেজে উঠেছিল বীরভূমের কেষ্টকালী নিজে হাতে প্রতিমার গয়না পরাতেন অনুব্রত সেই অনুব্রতর এবারের কালীপুজো কাটল জেলে গত ১১ই আগস্ট গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল বর্তমানে অনুব্রত ঠিকানা আসানসোল জেল গত ২৫ই আগস্ট তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় ঠিক ২ মাসের মাথায় মঙ্গলবার ফের হলো অনুব্রত স্বাস্থ্য পরীক্ষা হাসপাতাল সূত্রে খবর ২ মাস আগে যখন তার চেক আপ হয় তখন ওজন ছিল ১১০ কেজি আর এদিন দেখা গেল ওজন হয়েছে ১০১ কেজি অর্থাৎ ৬০ দিনে অনুব্রতর ওজন কমেছে ৯ কেজি জেলে গিয়ে ওজন কমেছিল আরেক হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়েরও এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর ১২ দিনে ৩ কেজি ওজন কমেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর ২৫ জুলাই তাকে যখন ভুবনেশ্বরের এইমসে নিয়ে যাওয়া হয়েছিল সেদিন তার ওজন ছিল ১১১ কেজি আর ৫ই আগস্ট ইএসআই রিপোর্টে উল্লেখ করা হয় পার্থর ওজন কমে দাঁড়িয়েছে ১০৮ কেজিতে মঙ্গলবার অনুব্রত স্বাস্থ্য পরীক্ষার সময় আসানসোল জেলা হাসপাতালে উপস্থিত ছিলেন এমার্জেন্সি বিভাগের দুই চিকিৎসক একজন জেনারেল ফিজিশিয়ান ও একজন সার্জন হাসপাতালের তরফে জানানো হয়েছে নতুন করে কোনো শারীরিক সমস্যা হয়নি অনুব্রত মোটামুটি যা দেখা গেছে এখন কোনো ইমার্জেন্সি নেই ওনার যেগুলো ক্রনিক রোগ আছে তাদের যে ওষুধগুলো খান আর কি সেগুলো ওনার চলবে এমনি অ্যাট প্রেজেন্ট কোনো ইমার্জেন্সি নেই এদিন হাসপাতাল থেকে জেলে ফেরার সময় একাধিক প্রশ্নের সম্মুখীন হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি তবে প্রশ্নের উত্তর দেননি তিনি শনিবার ফের আসানসোল সিবিআই কোর্টে তোলা হবে অনুব্রত মণ্ডলকে কৌশিক গাতাইত এবিপি আনন্দ পশ্চিম বর্ধমান নিয়োগ দুর্নীতি মামলায় এবার মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ইডির ডিএলএড কলেজে অফলাইনে ভর্তির জন্য মাথাপিছু ৫,০০০ টাকা নেওয়া হতো আবেদনকারীর কাছ থেকে এবং সেই টাকা সরাসরি যেত মানিক ভট্টাচার্যের কাছে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ বিস্তারিত জানতে চাইব দেখো গতকালই এই বিস্ফোরক অভিযোগ কিন্তু ইডির আইনজীবীরা তারা কোর্টে জানিয়েছিলেন এবং ইডির তরফে যে নথি পেশ করা হয় কোর্টের মধ্যে সেই নথিতে যে ১৮ নম্বর পয়েন্ট রয়েছে সেখানেই কিন্তু যেটা অভিযোগ আনা হচ্ছে ইডির তরফে যে ৬০০টি ডিএলএড কলেজ সেই কলেজের যে ক্যান্ডিডেটরা ছিল তারা কিন্তু অফলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছিল অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা পার হওয়ার পর নিয়ম না মেনেই কিন্তু অফলাইন রেজিস্ট্রেশন করানো হয়েছিল এবং ৫,০০০ টাকা করে প্রতি ক্যান্ডিডেটের কাছ থেকে ক্যাশ নগদ টাকা নেওয়া হয়েছিল এবং সেই নগদ টাকা ৪০ কোটি টাকা কিন্তু পৌঁছে গেছিল মানিকের কাছে এমনই দাবি করছেন ইডির অফিসাররা এবার যেটা ইডি সূত্রের খবর তাপস কুমার মণ্ডল যাকে ২ দিন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তুমি জানো মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ ব্যক্তি এবং তার কাছ থেকে এই তথ্য পাওয়ার পর যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে তাপস কুমার মণ্ডলের কাছ থেকে নথি চাওয়া হয়েছে অর্থাৎ কজন ক্যান্ডিডেটরা এভাবে অফলাইন রেজিস্ট্রেশন করিয়েছিল ৫,০০০ টাকা ঘুষ দিয়ে তাদের একটি লিস্ট চাওয়া হয়েছে এবং কিভাবে এই গোটা রেজিস্ট্রেশন করা হয়েছিল অফলাইন নিয়ম নামে নেই তার সেই সংক্রান্ত নথি চাওয়া হয়েছে ইডির আধিকারিকরা জানাচ্ছেন তাপস কুমার মণ্ডলের কাছ থেকে সেই ক্যান্ডিডেটদের লিস্ট পাওয়ার পর তারা কিন্তু মিলিয়ে দেখবেন যে যারা ঘুষ দিয়ে অফলাইন রেজিস্ট্রেশন করালো
তারাই কি পরবর্তী ক্ষেত্রে ঘুষ দিয়ে সিলেকশন লিস্টে তাদের নাম রয়েছে, অর্থাৎ কারা কজন ঘুষ দিয়ে এইভাবে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন অফলাইন রেজিস্ট্রেশন করিয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তারাই কি সিলেক্টেড হয়েছিল, এই লিস্ট কিন্তু পাওয়ার পর ইডির আধিকারিকরা তদন্ত করে দেখবেন। সব মিলে কিন্তু ইডির তরফে বিস্ফোরক অভিযোগ যে সরকারি নিয়ম না মেনেই কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা পার হওয়ার পরেও কিন্তু ঘুষ দিয়ে অফলাইন রেজিস্ট্রেশন করানো হয়েছিল এবং সেই সংক্রান্ত নথি ক্যান্ডিডেটদের লিস্ট তাপস কুমার মণ্ডল যিনি কিন্তু অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তার কাছ থেকে চাওয়া হয়েছে, ইডি তরফে দাবি করা হচ্ছে। এই গোটা প্রক্রিয়ায় কিন্তু তাপস কুমার মণ্ডলের সক্রিয় ভূমিকা ছিল, তাই তার জন্য তার কাছ থেকে এই সমস্ত লিস্ট এবং নথি চাওয়া হয়েছে। গতকাল পূর্ব বর্ধমানের জামালপুরে প্রকাশ্যে এলো তৃণমূলের মতবিরোধ। বিজয় সম্মেলনের মঞ্চ থেকে ব্লক সভাপতিকে ক্লাস ফোর পাস বলে কটাক্ষ করলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। প্রতিক্রিয়া দিতে চাননি জামালপুরের ব্লক সভাপতি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে কটাক্ষ বিজেপির, গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন তৃণমূল জেলা সভাপতি। আপনারা যদি আমাদের কাছে আসতে না পারেন, জামালপুর ব্লকের মহামান্য সভাপতি গতকালকে সেই সমস্ত ইউনিয়নে হুইপ করে বাস তুলে নিয়েছেন, পারলেন কি? সামনের বছর ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে পঞ্চায়েত নির্বাচন হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর। বিজয় সম্মেলনের মধ্যে দিয়ে তৃণমূল কার্যত জনসংযোগ শুরু করে দিয়েছে, কিন্তু পূর্ব বর্ধমানে সেই বিজয় সম্মেলনীতেই সামনে চলে এলো তৃণমূলের অন্দরের সংঘাত। দলের ব্লক সভাপতিকে আক্রমণ করলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। সম্প্রতি জামালপুরে তৃণমূলের তরফে বিজয় সম্মেলনীর আয়োজন করা হয়। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের অভিযোগ, দলীয় কর্মীদের সেখানে আসতে বাধা দেন দলেরই ব্লক সভাপতি। এই প্রসঙ্গে বলতে গিয়ে জামালপুরের ব্লক সভাপতিকে কটাক্ষ করেন তৃণমূল পরিচালিত চকদিঘি পঞ্চায়েতের প্রধান। দলের ব্লক সভাপতিকে পরিবর্তনের দাবিতে তৃণমূল প্রধানের নেতৃত্বে পথ অবরোধ করেন কর্মীদের একাংশ। যদিও জামালপুরের ব্লক সভাপতি জানিয়েছেন, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, যা বলার ওনারা বলবেন। এটা তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, সেটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর আগেও বলে এসেছি। এই কারণেই কিন্তু তৃণমূল খুব বুদ্ধি করে শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে ফেলেছে। ওদের ম্যাক্সিমাম নেতাই আছে ফোর পাস ফাইভ পাস, আর সাধারণ মানুষ যদি শিক্ষিত হয়ে যায় তাহলে ওদের ভুল ধরবে, এর জন্যই শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছে। আর এই দলের কোনো নির্দিষ্ট নীতি তো নেই, একটাই নীতি, সেটা হচ্ছে টাকা কামানো, তাই এত কিছু দ্বন্দ্ব হচ্ছে। জামালপুরের ব্লক প্রেসিডেন্ট আমাকে ফোনে বলেছেন, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সে অভিযোগের সত্যতা আছে কি না যাচাই করে দেখব, যদি দেখা যায় সত্য ঘটনা তাহলে নিঃসন্দেহে আমি বলবো যে দলীয় ফোরামে বললে ভালো করতো, প্রকাশ্যে এটা বলা উচিত নয়। গোষ্ঠীদ্বন্দ্ব তো নয়, এটা ব্যক্তিগত একটা সমস্যা, তা সে সমস্যাটা রাজনৈতিকভাবে দলের মধ্যেই থাকা উচিত। দলের অন্দরে এই সংঘাতের প্রভাব আসন্ন পঞ্চায়েত ভোটে পড়বে না তো, সেই প্রশ্ন তুলছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কমল কৃষ্ণ দে ও রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। কুসুমিতা আনন্দ সকাল আজ এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাক শুধুমাত্র এবিপি আনন্দে।